हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, केमन आछो? आज के आमी लांचे निये चले एसेछि करला भाजा। हेल्दी एकटा रेसिपी करला भाजा, किन्तु करला भाजा अनेके खेतेई चाय ना, तेतो तेतो बोले। चलुन आज के आमी बानाच्छि करला भाजा, किन्तु अतटा तेतो लागबे ना। आमी जेई प्रसेसे बानाच्छि सेई प्रसेसे बानाबेन, ताहले अतटाओ तेतो लागबे ना। करला तो तेतो, तेतो तो लागबेई, किन्तु तेतोटा एकटु कमे जाबे। चलुन आमी ताहले स्टार्ट करी। सब प्रथमे करलाटाके धुए भालो करे केटे नियेछि, तारपरे आमी प्रसेस स्टार्ट करछि। कड़ाई गरम करे नियेछि, एबार एर मध्ये आमी एकटु तेल दिए दिब। এই যে তেল দিয়ে দিলাম, বেশি তেল দেব না, হালকা তেলেই লো ফ্লেম করে করে ভাজব, তাহলে হেলদিও হবে খেতেও ভালো হবে। এরপরে আমি দিয়ে দেব গোটা জিরে, তারপরে আমি গোটা লঙ্কা দিয়ে দেব। দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব করলাটা, যে করলাটা আমি কেটে রেখেছি। তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এখন আমি লবণ হলুদ কিচ্ছু দেবো না, একটু সেদ্ধ হোক তারপরে লবণ হলুদ দেবো। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, দু তিন মিনিট হোক। এবার আমি চলে এসেছি, দেখুন। এবার আমি ঢাকাটা তুলে নেব, অনেকটা আধা ভাজা অবস্থায় চলে এসেছে। এবার আমি লবণ হলুদ দেব, হলুদ পরিমাণ মতো লবণ, এটাকে মিক্স করে নেব। মিক্স করার পর এটাকে আমি সাইডে সরিয়ে নেব, এইভাবে এইভাবে আমি সাইডে সরিয়ে নিলাম। দেখুন, এইভাবে সরিয়ে নেওয়ার পরে এই যে পেঁয়াজ আমি কেটে রেখেছি কুচি কুচি করে, একটা বড় গোটা পেঁয়াজ, এটা আমি দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজটা দিলাম, এই পেঁয়াজটা দেওয়ার ফলে করলার তেতো ভাবটা কমে যাবে। এবার আমি এটাকে আস্তে 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 পেঁয়াজটার উপরে কভার করে দেব, যেন পেঁয়াজটা ভেতরে ভেতরে সেদ্ধ হতে থাকে। মিডিয়াম লো থাকবে, ফ্লেম থাকবে। এরপরে আমি কি করব, কমসে কম 10 থেকে 15 দানা চিনি দিয়ে দেব, বেশি নয়, 10 থেকে 15 দানা চিনি। দেওয়ার পর আমি আবারও এটাকে ঢেকে দেব, কিন্তু মিডিয়াম ফ্লেম থাকবে। কিছুক্ষণ হওয়ার পর আমি আবার ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এবার আর আমি কভার দেবো না, পেঁয়াজ আর করলা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকব। আমার প্রায় করলা ভাজা হয়ে এসছে, আর একটু লাগবে। এই প্রসেসে ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগবে আর তেতোটাও কম লাগবে। আমার করলা ভাজা রেডি, খুব সুন্দরভাবে করলা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে বের করে নেব, খেতে দারুণ হবে, গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার করলা ভাজা, কালারটাও সুন্দর এসছে, খেতেও দারুণ হবে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।